মূসা পয়গাম্বর একদিন নাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখে একজন ব্যক্তি শুয়ে আছে যার দুইটা হাত নাই দুইটা পা নাই এমন আলুর বস্তা যেমন চিনেন আলুর বস্তার মতো শুয়ে আছে তো মূসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই ব্যক্তি ডাক দেয় বলে হুজুর আপনি তো আল্লাহর কাছে দেখা করার জন্য যাচ্ছেন আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে কেন বানাইছেন এমনি এমনি বানাইছেন নাকি এমন সময় মুসা আলাই সালাম আল্লাহর কাছে গিয়ে ডাকতে বলতেছেন আল্লাহ রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো হাতও নাই পাও নাই গড়ায় গড়ায় চলে আপনি ওই ব্যক্তিকে কেন বানাইছেন আল্লাহ ডাকতে বলে মুসা ওই ব্যক্তিকে আমি এই জন্যই বানাইছি ওই ব্যক্তির দ্বারা আমি জাহান নামের একটা ছিদ্র বন্ধ করল মুসা আলাই সালাম ডাকতে বলে আল্লাহ আপনার কি দয় নাই আল্লাহ আপনার কি মায়া নাই এমন সময় মুসা পয়গম্বর যখন চলে আসতেছেন রাস্তার মধ্যে বসে আছে ওই হাত পা কাটা যুবক আর চিন্তা করতেছেন দেখি তো আল্লাহ কি বলেন মুসা পয়গম্বর যায় আর চিন্তা করে হায় আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে বসে আমি তাকে কি উত্তর দিব এমন সময় মুসা পয়গম্বর তার সামনে দিয়ে চলে যাচ্ছে কিছুই বলে না এ ব্যক্তি ডাকতে বলে হাত নাই নাই পা হয় এই আপনি আমাকেও দেখতে পান না মৌসা পায়গম্বর তার দিকে আগায় আসার বলে না না এমন ঘটনা নয় এমন সময় হাত পা কাটা ব্যক্তি ডাকতে বলে পায়গম্বর আপনি কি আল্লাহকে কিছু বলেছিলেন পায়গাম্বার বলে হ্যাঁ বলেছিলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ কি বলেছেন মেহেরবানি করে আপনি একটু আমাকে জানান পায়গাম্বার ডাক দে বলে না না আল্লাহ তাআলা যেই কথা বলেছেন এই কথা আমি বলতে পারবো না এই ব্যক্তি নাসর বান্দা ছাড়ে না এমন সময় বললেন আল্লাহ পাক তোমাকে এমনি এমনি বানাই না তোমার মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে অবস্থা সেদিন হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আবার কি হবে আমার কি হবে সেই মসিবতের সময় আজকের এই মাহফিলে রসলাই আমাদের সবাইকে নবীর উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ

আমাৰ আল্লা নামে ৰ পাগল পাৰং আমাৰ আল্লা নামেৰ এতহি দয়া আমাৰ আল্লা নামে ৰা তই বায়াম লুকিয়ে ৰাসে হে আল্লা জৰিলা ইলাহ ইলাল্ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে ধর্মপ্রাণ দিন প্রেমিক সকল মুসলমান ভাইরা আমার পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধে মা ও বোনেরা আমার সামনে যে সমস্ত ভাইরা বসে আছেন আমি আপনাদের সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন ভালো আছেন আপনারা সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি আপনারা অনেকেই জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানেন না আপনাদের এলাকায় মানুষ মরলে কোন দোয়া পড়ে আমাদের এলাকার খবরও এক আমাদের এলাকাও মানুষ বললে ইন্দালিল্লাহিজন এই দোয়ায় পরে বোঝা গেল অভিরামপুর আর আমার বাড়ি নন্দী গ্রাম মোটামুটি মিল আছে ঠিক কিনা একই জেলার মানুষ তো তাই না হয়তো আপনাদের এলাকায় আলু বেশি হয় আমার এলাকায় কম হয় এই দিক থেকে পিছিয়ে আছি দোয়ার দিক থেকে আমরা এক আছি ঠিক কিনা কথা বলেন না কে কথা বলবেন সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক আসতে কথা বলে কয় শ্রেণী শুনবেন কোন দুই শ্রেণী একটা হলো যাই মহিলা মানুষ মহিলা মানুষের আস্তে কথা বলতে হবে জোরে কথা বলা নিষেধ এমন কি মহিলাদের কোরআনুল কারিম তারা যখন তেলাওয়াত করবে কোরআন পড়াও আস্তে বলতে বলা মানে বলা হয়েছে এইটা হলো এক নম্বর শ্রেণী দ্বিতীয় শ্রেণী হলো সোরেরা সমাজের মধ্যে কথা আসতে বলে ঠিক কিনা কেউ কি বলে আজকে রাতের বেলায় আমি আব্দু সামাদ পিপিএম ভাইয়ের বাড়িতে চুরি করব আজকে সকালবেলা শাস যে ঘোষণা দিল কোনো চোর বলবে চোর আসতে কথা বলে আর মহিলা মানুষ আপনারা কি চোর না মহিলা মানুষ কোনটাই না এই জন্য কথা বলতে হবে জোরে আর যারা বাহিরে ঘুরতেছেন আপনাদেরকে আমি বলবো এখানে প্যান্ডেল হলো দুইটা একটা হল ছেলে একটা হলো মেয়ে ঠিক কি না যারা ছেলে তারা চলে আসতে কোথায় ছেলে প্যান্ডেলে আর যারা মহিলা তারা চলে গেছে মহিলা প্যান্ডেলে মাঝখানে যারা আছে এরা কি তালে আমি কিন্তু বলিনি আপনারা বলছেন হিজলে এই জন্য আপনারা হিজলের খাতার নাম না দিয়ে পুরুষ মানুষ পুরুষ প্যান্ডেলে আসেন মহিলা মানুষ মহিলা প্যান্ডেলে যান আর এই মুহূর্তে বাহিরে যারা ঘুরতেছে মনে করতেছে মাহফিলে লোক নাই তাকবিদ দিতে হবে রাজি আছে তাকবীর সরে যান বুঝে মাহফিলের প্যান্ডেল ভরে গেছে আর অল্প কিছু জায়গা শর্ট আছে ইনশাআল্লাহ এটাও ফুল হয়ে যাবে তাকবির দিবেন ইনশাআল্লাহ সকলে রেডি থাকেন লিল্লাহৈ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহৈ মোটামুটি আপনাদের জোর আছে এটা পুরুষ ও আচ্ছা আচ্ছা এটা পুরুষ প্যান্ডেল এই জন্য জোর তারপরেও একটু কম হয়েছে যেহেতু যুব সমাজের উদ্যোগে যুবকরা মনে করতেছে হুজুর কেম্বা কথাই কয় না যুবকরা মাহফিল করছে তো এই জন্য সাউন্ড সেই দিক থেকে কম হয়েছে যাই হোক ভাই আমি আর মানে ভূমিকা বেশি লম্বা করব না আমি যে আয়াত করেছি এই আয়াত দিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলি আপনারা রাজি আছেন আমরা যখন দুনিয়ার মধ্যে বালা মুসিবতের মধ্যে লিপ্ত হই ওই সময় আমরা এটা শুধু মরার দোয়া না বরং যখন আমরা জীবিত অবস্থায় হয়তো বালা মুসিবত আসতেছেন তখন আমাদের এই দোয়া পড়তে হবে আমরা সকলে মারা যাব এটা আমরা বিশ্বাস করি সকলেই মারা যাব আর মৃত্যু আমাদের এমনভাবে প্রস্তুত থাকতে হবে আল্লাহফাক বলেন আহ মানুষ তাকুল ল ফাক তুহিওয়ালা তামু তুন্না ইল্লাহ আংতু মুসলিমন তোমরা প্রকৃত ইমানদার না হয়ে তোমরা মরোনা তাহলে কেন বললেন মরলে পারে ঠেলা আছে ঠিক কি না আজকে যারা মরলে পারে মার আছে এগুলো যারা ভুলে গেছে আজকে ওরাই বাহিরে বাহিরে ঘুরতেসে ফিরতেসে চার্জ স্টলে আড্ডা মারতিছে বলেন ঠিক কি না আজকে আমরা একটা মাহফিল পেয়েছি কতবার সৌভাগ্য এমন মাহফিল আর হয়তো বা গত বছর মাহফিল হয়েছিল অনেক মানুষ জীবিত ছিল আজকে অনেকেই নাই ঠিক কিনা আজকে আমরা সকলেই তাদের জন্য প্রাণ থেকে দোয়া করব মৃত্যু আপনাকে আমাকে একদিন গ্রাস করবেই মৃত্যুর কথা যদি চিন্তা করে কেহ ওই মানুষ কোনোদিন ইসলাম বিরোধী কাজ করতে পারে না আসেন এই জন্য আমরা সকলেই চাই আমাদের মৃত্যুটা যেন ইমানদারের মৃত্যু হয় বলেন ঠিক কিনা আপনারা সকলে হয়তো নাম শুনেছেন ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার মনের মধ্যে একটা কল্পনা বহুত দিনের আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয় আর আমার মৃত্যু যদি মদিনার মাটিতে হয় আমার কবর হবে জান্নাতুল বাকিতে যে জান্নাতুল বাকিতে সাহাবিদের কবর আছে হতে পারে ওই কবর স্থানে আমার দাফন হওয়ার কারণে আল্লাহ পাক আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিবে বলেন সুবাহান ইমাম মালিকের স্বপ্ন অনেক দিন যাবত আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয় আচ্ছা বলেন তো ইমাম মালিকের স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন কি এক আমরা তো অনেক সময় ঘুমের মধ্যে মুরগির রান ও ঠিক কি না ওই যে রাতের বেলা এক বেসারা ঘুমের মধ্যে মুরগির রান খাচ্ছে স্বপ্নে কিছুক্ষণ পর একটু শক্ত তো জোরে টান মারছে ঘুমিয়ে এসে লাগছে হলো বইয়ের নাকের রাত্রি বাজে দুইটা স্ত্রী ডাক দে বলে কি ব্যাপার এত রাতের বেলা তুমি আমার নাকে ঘুষি মারলা কেন বলো কই আমি তো মুরগির রান খাচ্ছিলাম বলে থই তোমার মুরগির রান কই তুমি এত রাত্রে মুরগির রান পাইলা লাইট জ্বালায় দেখে নতুন খেতা শিরে সিরে খাচ্ছে তা আমাদের স্বপ্ন আর আল্লাহওয়ালাদের স্বপ্ন কি এক এই মালিক একদিন স্বপ্নের মধ্যে দেখে বিশ্বনবীজির সঙ্গে সাক্ষাৎ নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার মৃত্যুটা কোন সময় হবে আপনি একটু মেহেরবানি করে আমাকে বলেন ইমাম মালিক নবীজিকে ডাকতে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার মৃত্যুটা কোন সময় হবে নবীজি কিছুই বললেন না নবীজি কোনো কথাই বললেন না নবীজি শুধুমাত্র তার আঙ্গুল দিয়ে পাঁচটা আঙ্গুল দ্বারা ইশারা করলেন আর কিছুই বুঝলেন না এরপরে যখন ঘুম থেকে যখন ইমাম মালেক জাগ্রত হলেন ইমাম মালেকের চিন্তা হলো হাই রে নবীজি কে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুটা কোন সময় হবে কোন জায়গায় হবে নবীজি কিছুই বললেন না শুধুমাত্র নবীজি পাঁচটা আঙ্গুল দ্বারা ইশারা করলেন এর দ্বারা নবীজি কি বুঝাইলেন আমার মৃত্যু কি পাঁচ মিনিট পর হবে না পাঁচ ঘন্টা পর হবে না পাঁচ দিন পর হবে না পাঁচ বছর পর হবে কিছুই তো বুঝলাম না ইমাম মালিক মহান টেনশনে পড়ে গেছেন চিন্তা করলেন হায় রে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমার একটু জানার প্রয়োজন আছে আপনারা কি জানতে আগ্রহী নবীজি কি বুঝাইলেন শুধুমাত্র পাঁচটা আঙ্গুল দেখাইলেন এর মাধ্যমে কি বুঝাইলেন ইমাম মালিক ওই সময় বড় টেনশনে পড়ে গেলেন ইমাম মালিকের একজন সাগরিককে ডাকতে বলল শোনো অমুক জায়গা একজন আল্লাহর ওলি আছে তার নাম হলো ইমাম শিরিন রহমাতুল্লাহ আলাই কি নাম ইমাম শিরিন তুমি চলে যাও ইমাম শিরিনের দরবারে গিয়া বলো একজন আল্লাহর বান্দা নবীজিকে স্বপ্নের মধ্যে দেখেছেন তবে স্বপ্নের মধ্যে নবীজি শুধুমাত্র পাঁচটা আঙ্গুল ইশারা করেছেন কি বুঝাইছেন জানতে চায় আপনি একটু মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যাটা বলেন এই কথাটা তুমি গিয়ে ইমাম শিরিনের কাছে বলবা এই সাগরে এই মুড়ি যখন চলে গেলেন ইমাম ইমাম শিরিনের দরবারে গিয়া বললেন হুজুর এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে স্বপ্নের কথা যখন বলে দিলেন আর ইমাম মালিক বলে দিয়েছে খবরদার খবরদার আমার নাম কিন্তু প্রকাশ করবা না শুধু স্বপ্নের কথা বলবা মুড়ির চলে গেলেন ইমাম শিরিনের কাছে ডাক বললেন স্বপ্নেরগুলা গুলা এই স্বপ্নটার ব্যাখ্যা করে দেন এবার ইমাম ইমাম শিরিন ডাক দিয়ে বলে ওগো আল্লাহর বান্দা শোনো আমি ওই সময় পর্যন্ত আমি এই স্বপ্নের ব্যাখ্যা করব না যতক্ষণ পর্যন্ত নাম না বলবা কে স্বপ্ন দেখেছে সুবহানাল্লাহ কোন ওই সময় পর্যন্ত ব্যাখ্যা করব না যতক্ষণ না কি হবে নাম না বলবা কে স্বপ্নে দেখেছে এইবার ইনি পড়ে গেছেন মহাবিপদে নাম তো বলতে নিষেধ করেছে এইবার ওখান থেকে চলে আসতেছেন আল্লাহর বান্দা যখন ইমাম শিরিনের দরবার থেকে চলে আসতেছেন পিছন দিক থেকে হুজুর ডাক দে বলে ওগো আল্লাহর বান্দা শোনো আমার মন বলতেছে বর্তমান যুগে এই স্বপ্ন ইমাম মালিক দেখেছে চিৎকার দেয়া বলেন সুবহান আল্লাহ এবার এই ব্যক্তি চিন্তা করেন ইমাম মালিক থাকলো কোন জায়গায় আর ইমাম শিরিন থাকলো কোন জায়গায় একজনের খবর আর একজন কেমন করে জানে এই কথাটা যদি একটু বুঝাইতে চাই আমার একটু আলোচনা আরেক দিকে যাইতে হবে আপনারা বিরক্ত হচ্ছেন একদিন গভীর রাত্রে স্বপ্নের মধ্যে হজরত আলী রসি আল্লাহ তালানহ দেখেন ফজরের নামাজের পরে একজন আল্লাহর বান্দা কিছু খেজুর নিয়ে মসজিদে নববীতে নিয়ে আসলেন আর নবীজিকে হাদিয়া দিলেন আর বললেন নবীজি আপনি আপনার সাহাবিদের মধ্যে খেজুর গুলা বন্টন করে দেন বিশ্বনবী নবী সাহাবিদের মধ্যে খেজুর গুলা বন্টন করে দিচ্ছেন সবাইকে তিনটা চারটা করে খেজুর দেন আর যখন আলীর সামনে যখন নবী যে আসলেন আলির হাতে শুধুমাত্র একটা খেজুর দিলেন কয়টা আলী ডাকতে বলে আর আপনি সবাইকে তিনটা চারটা করে খেজুর দিলেন আপনি জানেন আমার বাড়িতে দুইটা সন্তান আছে নাম হলো হাসান আর হোসাইন আপনি তাদের জন্য তো দিতে পারেন আপনি আমাকে কেন একটা খেজুর দিলেন এমন স্বপ্ন আলী ঘুমের মধ্যে দেখতেছেন আজকালকেও আমরা অনেক মানুষ আছি এই জামাতের মধ্যে এই মাহফিলের মধ্যে আমরা অনেক সময় মসজিদে যাই যাবার পরে বলি আমার জন্য তো দিয়েছো কিন্তু আমার আরো দুই বেটা বাড়িতে আছে তাদের জন্য দাও ঠিক কিনা আমার দুই লাতি আসেনি তাদের জন্য দেও হয়তো আপনাদের রবিরামপুরে এমন হয় না হয় আপনাদের এই দিকে হয় কিনা না তাবারক থাকলি বোঝা গেল নিজে হয় কি না ঠিক কি না এখন এরপরে উনি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন উনি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন ওই সময়ের খলিফা ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু ফজরের নামাজ আদায় করার পরে এক আল্লাহর বান্দি কিছু খেজুর নিয়ে আসলেন আমিরুল মিনিরের হাতে দিয়ে বললেন আপনি নবীজির সাহাবিদের মধ্যে বন্টন করে দেন এবং অমর ফারুক রাজি আল্লাহ সাহাবিদের মধ্যে খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন সবাইকে তিনটা চারটা পাঁচটা করে খেজুর দেন আর যখন আলীর সামনে গিয়েছে হজরত আলীর হাতে একটা খেজুর দিয়েছে আলী দেখতে বলে ওমর ভাই বুঝলাম না সবাইকে তিনটা চারটা করে খেজুর দিলেন আর আমার বেলায় আপনি কেন একটা খেজুর দিলেন এবার ওমর ডাকতে বলে আলী ভাই নবীজি যেই জায়গায় আপনাকে একটা খেজুর দিয়েছে আমি ওমর হয়ে কেমন করে আপনাকে আমি একের অধিক খেজুর দেব আল্লাহ বলেন আলী ডাকতে বলে ওমর ভাই আমি যেই স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের খবর আপনি কেমন করে জানেন ওমর ডাকতে বলে আলী ভাই রাত্রিবেলায় যেই স্বপ্ন আপনাকে আমার আল্লাহ দেখাইছেন ওই স্বপ্ন হুবহু বলেন তো ওই স্বপ্নের মধ্যে আমি ওমর ছিলাম কি ছিলাম না আলী ডাকদা বলে ওমর ভাই হ্যাঁ আপনিও ছিলেন ওমর ডাকদা বলে আলী ভাই যে স্বপ্ন তোমাকে আমার আল্লাহ দেখাইছেন ওই স্বপ্ন আমি ওমরকেও কেউ আমার আল্লাহ দেখাইছেন চিৎকার দেয়া বলেন সুবাহান আল্লাহ এবার ইমাম শিরিন বলতেছে আমার মন ডাকতে বলতেছে বর্তমান যুগে এমন স্বপ্ন ইমাম মালিক সারা আর কে হই দেখে নাই এবার মুড়িদ চলে গেলেন ইমাম মালিকের দরবারে ডাকতে বলেন হুজুর আমি তো স্বপ্নের ব্যাখ্যা করার জন্য গেলাম কিন্তু দুঃখের বিষয় হলো ডাকতে বলল কে দেখেছে আগে নাম বলতে হবে তাছাড়া স্বপ্নের ব্যাখ্যা করে দিব না ইমাম মালিক বললেন চলো এবার তাহলে আমাকেই যেতে হবে ইমাম মালিক চলে আসলেন ইমাম শিরিনের দরবারে আসার পরে ইমাম শিরিনকে সালাম কালাম দেওয়ার পরে বসে বললেন স্বপ্নের কথা যখন বললেন ইমাম শিরিন ওই সময় সূরা লোকমানের শেষের পাঁচটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله আলিমুন খবীর আল্লাহু আকবার বলেন ইমাম শিরিন পাঁচটা আয়াত শুধু তেলাওয়াত করলেন তাকায়া দেখে ইমাম মালিকের চোখ দিয়া দরদর করে পানি পড়তেছেন এ মুরিদ ডাক দে বলে হুজুর কিছুই বুঝলাম না কিছুই বুঝলাম না উনি তো কিছুই বলল না অতছো আপনি আয়াতগুলো শুনে আপনি কেন কান্দন করতেছেন মেহেরবানি করে বলেন উনি আপনাকে কি বুঝাইছেন এমন সময় ইমাম মালেক ডাকতে বলে murid শন উনি প্রথম আয়াত পরে যে জিনিসটা বুঝাইছেন ইন্নাল্লাহু 'ইনদাহু ইলমুস saa'ah কিয়ামত কোন দিন হবে এইটা কেউ জানে না কিয়ামতের খবর হক একমাত্র জানে আমার আল্লাহ কে জানেন ইমাম মালিক বলেন যে পাঁচটা আয়াত উনি তেলাওয়াত করেছেন এই পাঁচটা বিষয়ে এই দুনিয়ার মধ্যে কেউই জানে না এই পাঁচটা বিষয়ের খবর একমাত্র জানে আমার আল্লাহ চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ এমন কোন পাঁচটা জিনিসের খবর কোনো দুনিয়ার মানুষের কাছে নাই একমাত্র জানে আমার আল্লাহ এই গায়েবের খবর কেউ বলতে পারবে না আপনারা কি পাঁচটা জিনিস শুনতে আছেন কোন পাঁচ জিনিস কেউ জানে না প্রথম নাম্বার কেয়ামত কোন দিন হবে কেউ জানে না আপনারা কি জানেন এটা কিন্তু একটা মনে হয় মিথ্যা কথাই হয়ে গেল আপনারা জানেন না আজ থেকে আঠারো বছর আগের কথা একটু মনে করেন দুই হাজার সন মাসটা ছিল মে মাস মনে আছে পাঁচই মে দিনটা ছিল শুক্রবার ঠিক আছে ওই দিন কিন্তু কিয়ামত হওয়ার কথা ছিল ঠিক না। ওই দিন অনেক মানুষ কিন্তু ছুটি নিয়ে বাড়িতে আসছিল ওই সময় আমি থাকতাম হলো জাগির বাড়ির থেকে পড়াশোনা করতাম সকালবেলা শুক্রবারের দিন ভাত খাওয়ার জন্য গেছি জাগিরদারে বউ ডাকতে বলে বেটা বাড়িতে যাবা না বললাম কেন তো বলে আজকে তো কিয়ামত তুমি জানো না বললাম আজকে কিয়ামত এটা আপনি বিশ্বাস করেন বলে হ্যাঁ বিশ্বাস না করে উপায় আছে আশপাশের যত মানুষ আছে এই গ্রামের অনেক মানুষ দেশের বাহিরে ছিল অনেকেই ঢাকা ছিল সকলেই ছুটি নিয়ে বাড়িতে আসছে আজকে কিয়ামত এক সঙ্গে মরতে চায় বাপ মা যা আছে সবাই মিলে এক সঙ্গে মরবে এই জন্য কি করে আসছে ছুটি নিয়ে বাড়িতে আসছে আমি আরেকদিন এই কথা বলছিলাম আমার এলাকায় তে এক চাষা বলে যে বা শুধু তাই না অনেক মানুষ পিঠে বানায় খাসে আর জীবনে পিঠে খাওয়া হবে না পিঠে খায়া মর্মু একসাথে ঘরের মধ্যে মুরগি ছিল ধর মুরগি করজবি ঠিক কিনা মুরব্বীরা ভালো কিন্তু জানেন এরপরে ছাগল ছিল গরু ছিল জবাই করে এক সঙ্গে মরার জন্য যারা বাড়িতে আসলো আপনারাই বলেন তো বিজ্ঞানীর কথা বিশ্বাস করে যারা বাড়িতে আসলো আল্লাহর কথা না মেনে বলেন তো তাদের কি ইমান থাকলো আরেকজন বিজ্ঞানী নাম হলো মেলটাস সে তো বলেছিল একশো বছর পর লোকজন এমন বৃদ্ধি হবে সংখ্যা না খায়া লোকজন মারা যাবে আজ পর্যন্ত কেউ না খেয়ে লোক মারা গেছে স্বাধীন হওয়ার পর থেকে কয় বছর চলতেছে সাতচল্লিশ বছর আমি ধরি সাতচল্লিশ বছর আগে আপনারা যারা জমিতে যারা ধান চাষ করতেন বলেন তো ফসল কয় মন করে হতো চার মন পাঁচ মন এই সময় ওই সময় কিন্তু আবাদ হতো একটা সিজন আর হতো না এখন কয় সিজন হয় তিনটা হয় অনেক সময় দুইটাও হয় এখন এখন বলেন আগে হতো হতো এক সিজন সিজন ধান হয় দুইটা ধান হয় কম পক্ষে তো বিশ মন করে হবেই তাহলে ধান হলো চল্লিশ মন এখন আপনি তাহলে একটু ভাগ দেন তো পাঁচ দিয়ে চল্লিশে কত হয় আট আঠ তাহলে মোটামুটিভাবে খাদ্য বাড়ছে হলো আগের চাইতে কয়েগুণ বেশি আট গুণ এখন জনসংখ্যার হিসাব নেন ওই সময় যদি জনসংখ্যা থাকে সাত কোটি এখন ধরলাম একুশ কোটি অ্যাঁ ধরলাম একুশ কোটি তাহলে এখানে আবার হিসাব দেন অ্যাঁ তাহলে খাদ্য কয়েগুণ বাড়ছে আপনারাই হিসাব করতেছেন তাহলে বলেন তো এইটা একজন খ্রিস্টান বিজ্ঞানী আপনারাই বলুন ওকে কি বিজ্ঞানী বলা যাবে না পাগল বলতে হবে আর কি এই সম্পর্কে কোনো ধারণা আছে আমরা ইমানদার আমরা বিশ্বাস রাখি খাওয়ানোর মালিককে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারে না তো বিশ্বনবীজি এবং কে যেই কথা বলেছিলেন প্রথম এক আঙ্গুল ইশারা করে যে কেয়ামত কোন দিন হবে এইটা কেউ জানে না এইটা জানে একমাত্র কে আল্লাহ সাগরে ডাকতে বলে হুজুর দ্বিতীয় আঙ্গুল দ্বারা উনি আপনাকে কি বুঝাইছেন এমন সময় বলে দ্বিতীয় নাম্বার আয়াতটা যারা পড়েন আমার সঙ্গে পড়েন আল্লাহ আকবর বলেন বৃষ্টির খবর কেউ জানে না বৃষ্টি কোন দিন হবে কোন সময় হবে এইটার খবর কে জানে আল্লাহ সালা বৃষ্টির খবর কেউ জানে না এ বৃষ্টি একমাত্র দেওয়ার মালিককে বৃষ্টি আসমাত্র দিতে পারেন আমার আল্লাহ আল্লাহ সারা যদি কেউ বৃষ্টি দেয় সেইটা বৃষ্টি হয় না বান্দা বৃষ্টি একদিন দিয়েছিল তার নাম হলো ফেরাউন নাম শুনেছেন ফেরাউন যখন নিজেকে রব বলে স্বীকার করলো আনা রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব ওই সময় যখন মিশরের মধ্যে নিজেকে রব বলে মেনে নিল স্বীকার করলো ওই সময় মিশরের লোকদের আবাদ বসত হয় না বৃষ্টির অভাবে সকলেই মিলে অবজেকশন দিল প্রধানমন্ত্রীকে রবকে আপনি যদি আমাদের প্রকৃত রব হবেন প্রভু হবেন তাহলে আপনার কাছে আমাদের একটা আর্জি সেটা হলো আপনাকে এই মিশরের জমিনে বৃষ্টি দিতে হবে বলেন তো বৃষ্টি কি ফেরাউন দিতে পারবেন ফেরাউন তো মহা বিপদে পড়ে গেল হাই রে জনগণের চাহিদা যদি মিটাইতে না পারি আমাকে তো তাহলে কেউ রব বলে স্বীকার করবে না ফেরাউন ডাক দেয়া বসলো এবার তার একজন বুদ্ধিদাতাকে তার নাম হলো মিস্টার ইবলিস কি নাম মিস্টার ইবলিসকে ডাক দেয়া বলল ভাই আমার তো আগামী শুক্রবার সকাল দশটার মধ্যে বৃষ্টি দিতে হবে আর যদি বৃষ্টি দিতে না পারি তাহলে তো আমার প্রধানমন্ত্রী তো আর থাকবে না এমন সময় মিস্টার ফেরাউন এবার মিস্টার ইবলিস ডাক দেয় বলে ফেরাউন ভাই কোনো চিন্তা করবেন না আপনি মিশরে ঘোষণা করে দেন আগামী শুক্রবার সকাল দশটায় মিশরের জমিনে বৃষ্টি হবে এই ঘোষণা করে দেন আর মিস্টরি প্লিস্টার সঙ্গপাঙ্গদেরকে বলেছে তোরা মিশরের প্রত্যেকটা জায়গায় ছরেছিটা থাকবি যখন বেল বাড়ানো আরম্ভ হবে ওই সময় তোরা যেখানে আসিস সেই জায়গার মধ্যে তোরা পেশাব করা আরম্ভ করে দিবি কি করবি এবার শুক্রবার 10টার সময় বেল বাড়ি দিয়েছে আর যে যেখানে আছে সেখান থেকে মতা আরম্ভ করে দিছে যতটুকুন ফসল ভালো ছিল তাও মোরে সরকার হয়ে গেছে এবং মানুষজন গন্ধের চোটে মরে যাওয়ার উপক্রম হয়েছে সকলেই প্রতিবাদ মিছিল করে তুলল উঠে তুলল সকালে এসে বলল বৃষ্টি দিতে পারবেন না ভালো কথা এমন পোষা বৃষ্টি কে দিতে বলেছে এবার মনে হয় সকলে ফেরাউনকে মেরে শেষ করে দিবে ফেরাউন ডাক দিল ইবলিসকে ডাকতে বললো বলল ইবলিস আমার তো তুই বহুত বড় ক্ষতি করেছিস আমি চাইছিলাম বৃষ্টি তুই তো মুতে জমিন একদম পুরে ফেলে দিছিস এমন সময় ফেরাউন ডাক বলে এবার মিস্টার ইবলিস ডাকতে বলে ফেরাউন ভাই তুমি যেমন আল্লাহ তোমার বৃষ্টি এর চাইতে আর ভালো আশা করা যায় না নাউজুবিল্লাহ কোন ওই যেমন আল্লাহ আর বৃষ্টিও কি এর চাইতে তোর বৃষ্টি আর কি হবে না ভালো হবে না তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি দিতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দুনিয়ার কাহারো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়া এই জন্য বৃষ্টি কিন্তু রহমত মুসাফাই গাম্বার একদিন দোয়া করতেছেন আল্লাহ মিশরের মানুষের বহুত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি একটু মিশরের জমিনে একটু বৃষ্টি দাও এমন সময় আল্লাহ ডাকতে বলে মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ এই লোকদেরকে নিয়ে তুমি সারা দিন দোয়া করলে আমি দোয়া কবুল করব না কারণ এই সমাজের মধ্যে এই মজলিসের মধ্যে দুই শ্রেণীর লোক আছে এই দুই শ্রেণীর লোককে তুমি তোমার মজলিস থেকে বাহির করে দাও আমি সাথে সাথে মিশরের জমিনে বৃষ্টি দিব এমন সময় ডাকতে বললেন আল্লাহ কোন দুই শ্রেণীর লোক আল্লাহ বললেন মুসা এক নম্বর হলো যারা জেনা করে জেনাকাররা যতক্ষণ তোমার মজলিসে থাকবে ওই সময় পর্যন্ত কি হবে না বৃষ্টি হবে না দুই নম্বর হলো যারা সমাজের মধ্যে যারা সুদ খায় কি খায় আপনাকে তোমার মজলিসের মধ্যে থাকবে ওই সময় পর্যন্ত কি হবে না বৃষ্টি হবে না আপনাদের এলাকায় হয়তো কেউ সুদ খায় না আমাদের এলাকায় আগে খাই শুধু ছেলে মানুষ এখন মহিলা মানুষও সুদ খায় কেমন করে সুদ খায় একটু বলবো গ্রামের মধ্যে মহিলারা দেখবেন অনেক সময় হয়তো রান্না করতে যাবে দেখে ওই দিন তেল লবণ আরেক বাড়িতে গায় গিয়ে বলে ভাবি আজকে আমাদের বাড়িতে লবণ নাই এক চামুচ লবণ দেন নিয়ে আসে কিন্তু শর্ত হলো আগামীকাল দিতে আসলে দুই চামচ দিতে হবে কয় চামুচ দুই চামচ দিতে হবে যদি যা নিবে তার সাথে শুনতাম যে বাবা ওই মহিলা মানুষে এখন সুদ খায় আগে মনে করতাম ছেলেরা খায় এখন দেখি যে না ছেলে মেয়ে উভয় কি খায় এখন সুদ খায় তো পয়গম্বার ডাকতে বললেন এই মসজিষের মধ্যে যারা সুদ খাও তারা মেহরবানি করে মসজিদ ছেড়ে চলে যাও যারা জেনা করেছ তারা মেহরবানি করে মসজিদ ছেড়ে চলে যাও তোমাদের কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে আছে পয়গম্বর ঘোষণা করলেন মেহরবানি করে তোমরা মসজিদ ছেড়ে চলে যাও তোমাদের জন্য আজকে মিশরের জমিনে বৃষ্টি হয় না সুদখোর যারা সুদ খায় যারা জেনাকার ছিল যারা জেনা করে এদের এই ঘোষণা শোনার পরে তাদের পায়জামা গরম হওয়া শুরু হয়েছে চিন্তা করতেছে হাইরে রে এই ভরা মজলিশের মধ্য থেকে আমি যদি এই মুহূর্তে এখান থেকে বাহির হয়ে যায় তাহলে আমার অনেক আত্মীয় স্বজন এই মজলিশের মধ্য আছে তারা মনে করবে আমি সুদ খাই তারা মনে করবে আমি জেনা করি আমার সন্তান আছে আমার ভাতিজা আছে আমার সাসা আছে তারা মনে করবে আমি সুদ খাই এই ভয়ে এমন সময় আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আর জীবনেও কোনদিন সুদ খাব না আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে দ করতেছেন আর নয়ন ভরে ভরে কাটতেছেন কিছুক্ষণ পর ওই মিশরের জমিনের মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছেন চিৎকার দেয়া কন আল্লাহ ডাকতে বলে আল্লাহ বুঝলাম বুঝলাম না না আপনি কিছুক্ষণ আগেই বললেন দুই শ্রেণীর লোক যতক্ষণ থাকবে দোয়া কবুল হবে না আমি মিশরের জমিনে বৃষ্টি দিব না আপনি আবার দুই চার মিনিট যাওয়ার পরে আবার কেন বৃষ্টি দিলেন আল্লাহ ডাকতে বলেন মুসা আমি যাদের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আল্লাহ তাদের কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম চিৎকার দেখন সোবাহান আল্লাহ কারণ ওরা নিজের গুনার কথা চিন্তা করে আমি আল্লাহর কাছে এমন কান্দন শুরু করেছে আমি আল্লাহও সহ্য করতে পারি না আমি আল্লাহ তাদের গুণা মাফ করে দিয়া আমি রহমতের বৃষ্টি দিয়েছি আর একবার চিৎকার দেওয়া বলেন সোবাহান আল্লাহ আল্লাহকে যত বড় অন্যায় করেন না কেন আল্লাহ যদি ডাকেন আল্লাহ মাফ করতে আল্লাহ তালা মাফ করে দিবেন যত বড়ই অন্যায় করেন না কেন আপনি একটা কাজ একটা ওয়াকাম তিনবার করবেন আপনার বাবা আপনাকে বাড়ির থেকে বাহির করে দিবে মা আপনাকে বাড়ির থেকে বাহির করে দিবে কিন্তু আমার আল্লাহ তালার দরবার সব সময় খোলা যতক্ষণ আল্লাহর দরবার থাকবে ওই সময় পর্যন্ত আমরা যত গুনাহ করি আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই আল্লাহকে আমাদের ডাকতে হবে আল্লাহর যদি আমরা ডাকিম্বর ইনি একদিন নাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখে একজন ব্যক্তি শুয়ে আছে যার দুইটা হাত নাই দুইটা পা নাই এমন আলুর বস্তা যেমন চিনেন আলুর বস্তার মতো আছে সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই ব্যক্তি ডাক দেয় বলে হুজুর আপনি তো আল্লাহর কাছে দেখা করার জন্য যাচ্ছেন আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে কেন বানাইছেন এমনি এমনি বানাইছেন নাকি এমন সময় মুসা আলাই সালাম আল্লাহর কাছে গিয়ে ডাকতে বলতেছেন আল্লাহ রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো হাতও নাই পাও নাই গড়ায় চলে আপনি ওই ব্যক্তিকে বানাইছেন আল্লাহ ডাকতে বলে ওই ব্যক্তিকে আমি এই জন্যই বানাইছি ওই ব্যক্তির দ্বারা আমি জাহান নামের একটা ছিদ্র বন্ধ করল মুসা আলাই ডাকতে বলে আল্লাহ আপনার কি দয় নাই আল্লাহ আপনার কি মায়া নাই এমন সময় মুসাফাইগম্বরে যখন চলে আসতেছেন রাস্তার মধ্যে বসে আছে ওই হাত পা কাটা যুবক আর চিন্তা করতেছেন দেখি তো আল্লাহ কি বলেন মুসা পয়গম্বর যায় আর চিন্তা করে হায় আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে বসে আমি তাকে কি উত্তর দিব এমন সময় মুসা পয়গম্বর তার সামনে দিয়ে চলে যাচ্ছে কিছুই বলে না এই ব্যক্তি ডাকতে হাত নাই নাই পা হয় আপনি আমাকেও দেখতে পান না বসে পায়গম্বর তার দিকে আগায় আসার বলে না না এমন ঘটনা নয় এমন সময় হাত পা কাটা ব্যক্তি ডাকতে বলে পায়গম্বর আপনি কি আল্লাহকে কিছু বলেছিলেন পায়গাম্বার বলে হ্যাঁ বলেছিলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ কি বলেছেন মেহেরবানি করে আপনি একটু আমাকে জানান পায়গম্বর ডাক বলে না না আল্লাহ তে আল্লাহ যে কথা বলেছেন এই কথা আমি বলতে পারবো না এই ব্যক্তি নাসর বান্দা ছাড়ে না এমন সময় বললেন আল্লাহ পাক তোমাকে এমনি এমনি বানাই না তোমার মাধ্যমে আল্লাহ পাক জাহান একটা ছিদ্র বন্ধ করবে এই কথা শোনা মাত্র ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে মাটির মধ্যে গড়া গড়ি আরম্ভ করে দিয়েছে এই অবস্থা দেখে মুসা পায়গাম্বার দু হাত উঁচু করে আল্লাহর দিকে দোয়া করে আল্লাহ এমন দৃশ্য দেখবো কখনোই মনে করি নাই গো আল্লাহ এমন দৃশ্য আমি চোখে নিজের চোখে দেখবো কিছুক্ষণ পর নিচের দিকে যখন তাক দেখে তার পাশে হাত পাওয়ালাম একজন যুবক দাঁড়ায় আছে উনি ডাকতে বলে এখানে একজন ব্যক্তি শুয়েছিল হাত নাই পায়ে সে ব্যক্তিটা কোথায় গেল এই ব্যক্তি ডাকতে বলেন আমি হইলাম সেই ব্যক্তি আমি হইলাম ওই ব্যক্তি যার হাত ছিল না পা ছিল না আমাকে আল্লাহ এমন সময় এই মুহূর্তে মুসাফায় আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আপনি বললেন ওই ব্যক্তির মাধ্যমে আপনি জাহান নামের ছিদ্র বন্ধ করবেন আপনি আবার তাকে এত সুন্দর হাত পাও কেন দিলেন এমন সময় এমন সময় আল্লাহ ডাকতে বলে মুসা ওই ব্যক্তিকে জাহান্নামের নামের খবর পাওয়ার পরেও আমার দরবার ছাড়া অন্য কোন দরবারে যাই নাই আমি আল্লাহ খুশি হইয়া আমি তার সুন্দর হাত পায়ের ব্যবস্থা করে দিয়েছি চিৎকার দেয়া বলেন সোবাহান আল্লাহ তাহলে আমি কথা বলছিলাম দ্বিতীয় নাম্বার বৃষ্টির খবর মনে আছে আরো কয়টা বাকি আছে আরো বাকি আছে তিনটে এই গায়েবের খবর কি কেউ জানে এই এমন একটা পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসের খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই কিন্তু আজকে সমাজের মধ্যে অনেক বাবা বাড়াইছে যারা মাঝে মধ্যে গায়েব কয় ঠিক না অনেক বাবা বাড়াইনি আমার এলাকায় অনেক মানুষ আছে নামাজ পড়ে না তো বলে নামাজ পড়ো না কেন বলে জীবনে একবারে একটা ঢিপ যদি দি এটাই যদি কবুল হয় ওই এক ঢিপি বলে জান্নাত নিয়ে যাবে এমন অবস্থা পানির নিচে বাতি জলে বাবা দাসে নিবে না বাবার হাতে হাত বিলালে না বাস রোজা লাগে না এমন কথা আছে না এলাকায় বাবা গায়েব জানেন এমন যারা বলে ওরা আবার দলিল দেয় কিতাবের নামও বলে পৃষ্ঠা নাম্বারও বলে কিন্তু খুঁজে দেখবেন পৃষ্ঠা নাম্বারই নাই মোটা মোটা দলিল দেয় সামনে গায়েব জানে তো এই জন্য এমন বাবা আপনি যান পীর সাহেবের কাছে যান আমার কোনো দুঃখ নাই তবে দেখে শুনে যেতে হবে ঠিক কিনা অনেক পীর সাহেব তো বলে বাবা যা আছে তোমার আমাকে দাও ফুল সিরাতের রাস্তা তোমাকে পারি দিব পার করে দিব এমন কথাও বলে যা আছে দাও ওই যে এক মরিদ ছিল হলো অত্যন্ত চালাক এ মুরিদ বলে যে হুজুর আপনি তো ফুল সিরাতের রাস্তা পার করবেন আমি খুশি হয়ে আপনাকে এক বিঘা জমি দিব কয় বিঘা এক বিঘা জমি দিব এবার পীর সাহেবকে ডাক বলে হুজুর আপনাকে তো এক বিঘা জমি দিব আপনি জমিটা দেখবেন না তাছাড়া দখল করবেন কিভাবে এই জন্য দেখার জন্য পীর সাহেবকে নিয়ে যাচ্ছে মুড়ি তো ছিল অত্যন্ত চালাক নিয়ে যাওয়ার সময় সিকোন আল দিয়ে নিয়ে যাচ্ছে সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন আলের এই মুড়েও কাটে ওই মুড়েও কাটে ঠিক কি না যাওয়ার পর্যন্ত রাস্তা থয় না এই আল দিয়ে নিয়ে যাচ্ছে এমন সিকন আল যাওয়ার সময় পীর সাহেব ধপাস করে পড়ে গেছে খালের মধ্যে এমনই সময় ঝাঁটা দেবেন শুরু করছে আর বলতেছে বেয়াদব ওলামাই কেরামের মুখ থেকে শুনেছি চুলের চাইতেও চিকণ হীরার চাইতেও ধার অমাবস্যার রাতের চাইতেও অন্ধকার এমন হবে ফুলসিরাতের রাস্তা দিনের বেলা মোটা আল দিয়ে আলোর মধ্যে যাইতে পারো না আর বলো যে ফুলসিরাতের রাস্তা পাড়ি দিব বলেন কথা ঠিক কি না এমন স্লোগান হবে এই জন্য আপনারা পীর বাবা অবশ্যই যাবেন ভেবে চিনতে যাবেন যাদের কাছে গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয় তাদের কাছে যাবেন আরেকজন মুড়ির স্বপ্নের মধ্যে দেখছে

তে বলে পরে দেখি আপনি আমার আঙ্গুল চাটতেছেন আপনার আঙ্গুল আমি চাটতেছি তাহলে পীর সাহেব কি খাচ্ছে মল আর ইনি কি খাচ্ছে এমন সময় পীর সাহেব ডাকতে বলে বেটা এত বড় খাস্ত স্বপ্ন দেখতে কে বলেছে তোকে তে এমন পরিস্থিতি ভাই যেখানেই যায় অনেক জায়গায় কথা বলে হুজুর একটু এই ধরনের কথা একটু বলেন বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বউ ছোল সবকিছু দিয়ে বাবার দরবার আপনি গরু দেন সমস্যা নাই আপনার নিজের বাবাকে আপনি তিন বেলা হাতি ঠিক মতো দেন না ঠিক কিনা অনেক মানুষ আছে যারা শহরের মধ্যে পাঁচতলা ফ্ল্যাটে থাকে অথচ মায়ের জন্য একটা রুম তাদের দিতে পারে না আপনি নিজের সঙ্গে বুঝেন আপনার মা আপনার থেকে টাকা পয়সা ছাড়া আপনি একটা 10 কেজি ওজন আপনার মায়ের ছোট্ট একটা পেটে আপনার জায়গা হয়েছে অথচ আপনার পাঁচতলা বাড়িতে আপনার মায়ের একটা রুমের ব্যবস্থা হয় না ঠিক না ভুল বললাম এই জন্য বলেছে হাদিস শরীফে বাবা মা বাবা মা হলো এমন জিনিস বাবা মা এক যদি কেউ কষ্ট দেয় আর বাবা মা যদি খালি কয় হাত তুলে না খালি যদি বলে আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিল এই কথা বলতে দেরি আপনার জন্য জাহান্নাম সঙ্গে সঙ্গে বরাদ্দ কোন পীর সাহেব যদি বদ দওয়া দেয় শ্বশুর যদি বদ দয়া দেয় যদি বদ দওয়া দেয় আপনি জাহান্নামি নাও হতে পারেন কিন্তু বাবা মা যদি বদ দওয়া দেয় আপনি সদার কসম করে বলতে পারি আপনি জাহান্নামী ঠিক কি কারো কোনো দ্বিমত আছে এই জন্য আসে বহুত ধরনের ফেতনা বর্তমান সমাজে ফেতনার থেকে বাঁচার চেষ্টা করি তাহলে দুই নাম্বার কথা হলো কি জিরুল গাইস বৃষ্টি কোন সময় হবে এটার খবর কেউ জানে না আর দেখেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর লাইটিং তারপরে উপর থেকে কুয়াশা যেন না পড়ে উপরে ছামিয়া না এখনো অনেক মানুষ বাড়িতে শুয়ে আছে ঠিক কিনা ওরা করছে যে ল্যাপের মধ্যে থেকেই তো শোনা যায় আবার ওটি যাওয়া লাগবে অনেক মানুষ সেই চিন্তায় কিন্তু বসে আছে আপনারাই বলুন আমরা কিন্তু একটা হাদিস অনেকেই জানি সুরাই এখলাস তিনবার পড়লে সোয়াব এক কোরআন খতমের আপনার জানি না আচ্ছা বলেন তো এই একজন সুরা ফাতে হাত থেকে সুরা নাস পর্যন্ত পড়লো আরেকজন সুরে এখলাস তিনবার পড়লো সোয়াব কি এক আমরা অনেকে হাদিস জানি আমরা টাকা পয়সা খরচ করে এক লক্ষ টাকা দিয়ে ওমরা করি তিন লক্ষ টাকা খরচ করে হজ করি আমার সন্তান যদি বাবা মায়ের চেহারার দিক তাকায় তারপরও একটা কবুল হজের সব ঠিক কিনা তাহলে টাকা খরচ করে যাওয়ার চাইতে তো সকাল বিকাল যদি বাবা মায়ের দেখি এইটাই তো সব বেশি তাই না এইটাও সব তবে হ্যাঁ একটা লিমিট আছে আপনি কোরআন শরীফ যদি খতম করেন একশো সব পাবেন এটা একটা আপনি তিনবার সুরায় খালাস পড়লে ওই সবই পাবেন আর যদি আপনি শুরু থেকে পড়েন এইটার উপরে যত হবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনাকে দশটা করে নেকি দেওয়া হবে সুবাহান আল্লাহ আপনি ছোট আমল করলে পূর্ণাঙ্গ পাবেন কিন্তু এইটার উপরে আল্লাহ পাক যেটা দিবেন বাপ মায়ের দিক তাকালে হস করলে মনে করেন একশো নেকি আপনি একশো নেকি পাবেন হস করতে যাইতে আপনার কষ্ট হবে না আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে এগুলার একটা সব আছে না এই ধরনের আসে মিলবে হলো আপনি পায়ে হেঁটে বা বিমানে যাবেন এই এই ধরনের মানে কাজের মধ্যে যারা থেকে যখনই জন্য শুনতেছেন এরা কি ওই সব পাবে যারা এখানে আসছে এটা তো একটা জান্নাতের বাগান ঠিক না এই জান্নাতের বাগান অনেকেই বলে যে হুজুর আপনারা যে কন এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে কি লেউর পড়বি নাকি এরকম একটা কথা অনেকেই বলে জান্নাতের বাগান এর মধ্যে লেউর পড়বে না এটা আমিও মানি এইটা হলো দুনিয়ার জান্নাত আপনাদের মোকামতলা থেকে বাস যায় না ঢাকায় আচ্ছা মোকামতলা যদি কেউ টিকিট বেছে ও কি বলে ঢাকা ঢাকা ঢাকায় এরকম বলে না আচ্ছা মোকামতলা কি ঢাকা ও এই জায়গায় ঢাকা ঢাকা বলতেছে আপনি কেন অক্ষর আন না তার মানে ঢাকা ঢাকা বলতেছে এই জন্য আমরা যে গাড়িতে তোমাকে তুলে দিব এই গাড়িতে যদি তুমি উঠতে পারো তোমাকে নিয়ে গিয়ে ঢাকা টেকনিক্যাল গেটে নামায় দিবে ঠিক কিনা টিকিট কাটতে হবে কোথায় মোকাম তলায় টিকিট কেটে যদি তুমি বাসের মধ্যে বসতে পারো এই গাড়ি তোমাকে একদম নিরাপদে পৌঁছায় দিবে ঢাকায় দুনিয়া এটা হলো কি এই রকমই উদাহরণ এই দুনিয়া হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা বসবে এদেরকে আল্লাহ পাক কোথায় পৌঁছায় দিবে মূল জান্নাতে পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে আসি না অনেকেই বলি শীত এই শীতের মধ্যে আসা যায় না আহ সাহাবাই কেরাম সাহাবাই কেরামের জীবনের দিক তাকাইলে রাতকে রাত খালি গায়ে নবীদের বাড়ির সামনে দাঁড়ায় থাকছেন কত সাহাবি একজন সাহাবির কথা মনে হলো বলবো আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আমরা একটু দূরের মানুষ আমি আপনারা হয়তো হয়তো পঞ্চাশ থেকে একশো মানে ষাট কিলোর হয়তো ব্যবধান হবে আমি একটা কথা বলি আমি আমার ভাইয়ের সঙ্গে একটা মাহফিলে গেছি মাহফিল ছিল হলো কোন জায়গায় সিলেট এই সিলেটে যে মাহফিল করতে গেছি মাহফিল শেষ করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় মুরব্বী বেচারা বাংলাদেশের মধ্যে কিন্তু দ্বিতীয় লন্ডন বলেছিলেন কিন্তু সিলেটকে আপনারা জানেন ওই দেশের বেশিরভাগ মানুষ সিলেটের বেশিরভাগ মানুষ থাকে হলো লন্ডন এখন মুরব্বী চাচা বলতেছে খাওয়া দাওয়া করতেছি এমন সময় মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে বাবা আমার দুইটা সন্তান সবাই থাকে বাহিরে লন্ডনে আমরা মাসে দুই একবার আমরা লন্ডনে যাই আলহামদুলিল্লাহ অনেক খুশির সংবাদ কিছুক্ষণ পর বলতেছে বাবা পোক খাবে ও পোক কি বলতেছে পোক চিন্তা করলাম চাচা যেহেতু লন্ডনে যায় না জানি পোকামাকড় থেকে হয়তো তৈরি হবে পোক ঠিক না এই চিন্তা করে বললাম চাষা পোক টোক খাবো না আপনি যা ভাত রান্ধিছেন তাই দেন খেয়ে বাড়ি চলে যাবো এই কথা বলে খাচ্ছি কিছুক্ষণ পর আমার সাথে যে ভাই ভাই ছিল ওই পোক নিয়ে আসেন আসার পরে রুমের মধ্যে চাষা যখন বাটি নিয়ে ঢুকছে বুঝছে এমন সময় নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ মানে আমাদের এলাকায় আতপ চাল দিয়ে দুধ দিয়ে যেটা পাক করে সেটাকে আপনারা কি কন পায়েস আমি বললাম সাসা এটাই কি পায়েস চাষা বলে হা বাবা টেনশন করো না তোমাকে এটা দিব না চিন্তা করলাম কয় কিরে এই জিনিস যদি না খাই ভূমি তো হবি না সাসাক এখন কি বলি চাষাক তো বুঝান লাগবে চাষাক বললাম সাসা বুঝতে পারেনি এটা পোক আমাদের এলাকায় তো বলে পায়েস আপনাদের এলাকায় তো বলে পায়েস এটা হলো পোক তারপরে চাচা আমার প্লেটে পোক দিল পোক খালেম। এরপরের থেকে চিন্তা করি যে এলাকায় মাহফিল করতে যাই যদি বলে যে হুজুর বিষ খাবেন কই লিয়ে আসেন যদি ওই এলাকার ওতে মুরগি রান হয় ঠিক কিনা ওই কাজীপুর সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানায় একটা কিন্তু তরকারি আছে ওই এলাকার বিখ্যাত নাম হলো পিটুলি কিনা খাসেন আটা দিয়ে তৈরি ওই জিনিসের নাম হলো পিটুলি তো ওই জায়গার যে মূল্য করলাম যে কে পিটুলি না পিটেনি যাই হোক বাবা লিয়ায় তো আগে যদি কয় হুজুর মার লিয়ায় হতে পারে ওটা মুরগির গোস্ত ঠিক না তা আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আচ্ছা তো বিরক্ত তো হচ্ছেন না আচ্ছা এবার আলোচনায় আসেন যেই কথা বলছিলাম সাহাবাই কেরাম একজন সাহাবি গভীর রাত্রে নবীজির হুজরাখানার খানার সামনে দাঁড়ায় আছে নবীজি যখন গভীর রাত্রে যখন নবীজি নিজের হুজরা শরীফ থেকে বাহির হলেন তাকায় দেখেন একজন যুবক বাঁকা হয়ে দাঁড়ায় আছে নবীজির হুজরাখানার খানার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে না কাপড়টা এমন করে নিয়ে নিচের দিকে করে দাঁড়ায় আছে নবীজি ডাকতে বললেন কে গো কে আমার বাসার সামনে এত রাতের বেলায় আমার এখানে দাঁড়ায় আছো এমন সময় যুবক ডাকতে বলে হুজুর আমি হলাম আব্দুল্লাহ নবীজি বললেন কোন আব্দুল্লাহ তুমি কোন আব্দুল্লাহ এমন সময় এই যুবক ব্যক্তি ডাক দেয়া বলে হুজুর আমি হইলাম সেই আব্দুল্লাহ যার আগের নাম ছিল আব্দুল আপনি আমার নামকে পরিবর্তন করে আপনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন আমি হইলাম সেই আব্দুল্লাহ বিশ্ব নবীজি দেখলেন তার শরীরে পাতলা একটা কাপড় জড়ানো ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন নবীজি বললেন আব্দুল্লাহ তোমার তো বাপ দাদা সকলেই ধনী তোমার অবস্থা এমন কেন তোমার শরীরে পাতলা একটা কাপড় দিয়ে কেন দাঁড়ায় আসো তুমি তো সকাল বিকাল কাপড় পরিবর্তন করো এই কথা শুনে এ আবদুল্লাহ ডাক্তা বলে নবীজি আমি আপনার দরবারে যাওয়া আসি করি দেখে আমার বাড়ির লোকজন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে ডাকতে বলল আবদুল্লাহ শোন হয় মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে নতুবা আমাদের বাড়ি ছাড়তে হবে আমি ঘোষণা করে দিয়েছি বাড়িতে ওগো আমার বাপ সসারা শোনেন আমি আমার জীবন দিতে পারি জীবন চলে যাবে কিন্তু আমি নবীজির দরবার আমি ছাড়তে পারবো না এই কথা যখন আমি ঘোষণা করে দিলাম আমার সসা আমাকে ডাকতে বলল ভাইজি যা। তুমি যেহেতু চলেই যাবা নবীজির দরবারে মোহাম্মদের দরবারে অতএব যাওয়ার সময় তোমার শরীরের মধ্যে যে কাপড় গুলো আছে এই কাপড় চুপড় খুলে দিয়ে যাও কারণ কাপড়গুলো তো আমাদের টাকায় উদ্দেশ্য হলো যদি আমার কাপড় চোপড়গুলো আমি খুলে দেই আমি অলুঙ্গ হয়ে যাব আপনার দরবারে আমায় আসব না আমি স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলাম সাসা কাপড় কেন আমি সব কিছুই ছাড়তে পারি কিন্তু নবীজির দরবার ছাড়তে রাজি নাই চিৎকারে দেয় কন সোহান আবদুল্লাহ ঘোষণা করে দিলেন নবীজি বলে এর পরে কি হলো আবদুল্লাহ বলে আমার শরীরের কাপড় চুপুর খুলে নিল আমি রাতের বেলায় আমি আমার মায়ের জানালার পাশে গিয়া ডাক দে বললাম মা গো মা ছোট্ট একটা কাপড় হলেও আমাকে দেন একটা চাদর দেন আমি আমার লজ্জাস্থানটা স্থানটা ঢেকে আমি নবীজির দরবারে চলে যাব ইয়া রাসূলুল্লাহ কাপড়গুলো যখন খুলে দিলাম আমার মায়ের ওই পাতলা একটা চাদর নিয়ে আমি আপনার দরবারে আসছি দাঁড়ায় আছি আপনি কখন বাহির হবেন আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনের সকল কষ্টগুলো দূর হয়ে যাবে চিৎকারে দেওয়া আর কষ্ট করতে হবে না আয় আয় আমার ঘরের মধ্যে আয় আবদুল্লা কে সঙ্গে করে নেয়া নবীজি তার হুজরা খানার মধ্যে নিয়ে গেলেন যাওয়ার পরে নবীজি দুইটা কাপড় তাকে দান করলেন আব্দুল্লাহকে দান করলেন এরপরে আবদুল্লাহ কে নবীজি ডাকতে বললেন আবদুল্লাহ বল তোর কোন চাহিদা আছে নাকি কি চাবি আমার কাছ থেকে চা আমি তোর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব এমন সময় আবদুল্লাহ ডাকতে বলে হুজুর দুনিয়ার কোনো চাওয়া আমার নাই তবে আমার একটা মাত্র চাওয়া আপনার পবিত্র মুখ থেকে আমি শুনেছি দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে মরতে পারবে তাদের কবরে মন না কি আসবে না তাদের কবরের মধ্যে সওয়াল জবাব হবে না আল্লাহ ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে রাসূলুল্লাহ আমার একটাই চাওয়া হলো আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করবেন ওই সময়ে যে যুদ্ধটা হয়েছিল যুদ্ধের নাম হলো তবুক যুদ্ধ ওই তবুক যুদ্ধের মধ্যে আবদুল্লাহ বংশ করেছিল কিন্তু যুদ্ধ হয় নাই যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেছেন এমন সময় রাস্তার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন হঠাৎ যখন অসুস্থ হয়ে গেলেন ওই জায়গার মধ্যে আবদুল্লার মৃত্যু হয়ে গেল এরপরে নবীজি সাহাবিদেরকে ডাকতে বললেন ওগো আমার সাহাবিরারে শোন 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 আবদুল্লার লাশটাকে তোরা কেহ জানাজা পড়াবি না আমি স্বয়ং নবী হয়ে আমি তারা জানাজার নামাজ পড়াবো আবদুল্লার জানাজার নামাজ ইমামতি নবীজি নিজেই করলেন এরপরে সাহাবিরা আবদুল্লার লাশটাকে নিয়ে কবরের দিকে যাচ্ছেন নবীজি উল্লাসের পিছনে যায় আর দু চোখ বে নবীজির পানি দরদর করে পড়তেছেন এ অবস্থায় নবীজি বললেন সাহাবিরা শোন কেউ তোর আবদুল্লার কবরের মধ্যে নামবি না আমি নবীজি স্বয়ং আবদুল্লার কবরের মধ্যে নামবো আব্দুল কবরের মধ্যে নবীজি নিজেই নামলেন এরপরে বললেন আব্দুল্লাহর লাশ আমার হাতে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে এরপরে নবীজির হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়া হলো নবীজি লাশটা নিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে আল্লাহকে ডাক দেওয়া আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ কোন ওই জায়গায় সাহাবাই কেরাম এমন ভাবে কান্না করতেছেন কিতাবের মধ্যে আসছে সাদিব নাবি অকস রাজিয়াল্লাহ তালহু উনি গড়ায়া গড়ায় কবরস্থানে কাঁদে আর ডাক দে বলে আল্লাহ এমন মৃত্যু যদি আমার হতো রে ডাক দে বলে আব্দুল্লাহ এই লাশটা তোর যদি না হইয়া আবার যদি হতো আমার ভাগ্য কতই না ভালো হতো যেখানে নবীজি বলে আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুশি তুমিও আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও এই সাহাবিদের দিকে তাকাইলে জীবনের দিকে তাকাইলে এমন ঠান্ডা তাদের কাছে ব্যাপারই না বলেন ঠিক কিনা অনেকেই ঠান্ডার কারণে মাহফিলে আসতেছে না এখন যদি কেউ মারা যায় তাহলে তার ঠান্ডার মধ্যে থাকতে হবে না ল্যাব ছাড়া ঘুম ধরে না মানুষ মারা গেলে কি ল্যাব দেয় পাতলা একটা কাপড় দেয় ওই কাপড় দিয়ে টুক হয় অতটুকুই এর চাইতে বেশি আর ব্যবস্থা করে না আপনাদেরকে আলোচনা মনে আছে আমি কয়টা পর্যন্ত রাখছি কয়টা বলছি পাঁচটার মধ্যে কয়টা বলছি দুইটা এরপরে সাগরের ডাকদা বলতেছে যে হুজুর তিন নম্বরে কি বুঝাইছেন এটা একটু বলেন ভাইয়া আই লা মুবা ফিল আকবার বলেন ইমাম আলিক ডাক দা বলে গো আমার মরিদ্রা শোনো ইমাম শিরিন আমাকে পাঁচ নাম্বারে যে ব্যাখ্যা করেছেন বিশ্বর ভেজি ঋতু নাম্বার আঙুল দিয়ে যে কথাটা ইশারা করেছেন মায়ের মাতৃগর্ভে গর্ভে কোন সন্তান আছে ছেলে না মিয়া এইটার খবর দুনিয়ার কেহ জানে না সন্তান কি হবে এইটার খবর কে জানে আল্লাহ জানে এই কথাও বলতে আপনাদের কষ্ট হয় আল্লাহর নাম মুখে নিতে এখন আপনারা বলবেন হুজুর এই কথা আমরা মানি না কারণ এখন বাচ্চা হওয়ার আগে বুঝতে পারি ছেলে না মেয়ে ঠিক না এখন কিন্তু অনেকেই জানি বাচ্চা হওয়ার আগে এই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আপনাদেরকে বলি আমরা ছেলে হবে না মেয়ে হবে এইটা কোন সময় হয় যখন বাচ্চা মায়ের পেটে যখন আট মাস বা নয় মাস যখন বয়স হয় ওই সময় কি হয় আমরা ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে ছেলে না মেয়ে দুই মাস যখন বয়স তখন কি বলতে পারবে ছেলে ছেলে ডাক্তার যদি বলে হচ্ছে মেয়ে ঠিক না এরপরে হয়তো বলছে মেয়ে হচ্ছে ছেলে বলছে একটা হচ্ছে দুইটা বলছে দুইটা হচ্ছে চারটা এমন হয় কি হয় না তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কে সন্তান হবে এইটার খবর কেউ জানে না তবে আজকালকে অনেক সময় আমরা দেখি আমি কয়েকদিন আগে চট্টগ্রাম বিভিন্ন মাজার দেখার জন্য গিয়েছিলাম অনেক মানুষ মাজারে গিয়ে বলে আল্লাহ আল্লাহ তো বলে না ডাকতে বলে বাবা একটা বেটা দে বাবা একটা বেটা দে আপনাদের এলাকার কেউ বলে এমন লোক আছে মানে মাঝারে গিয়ে সন্তান চায় এইটা হলো সেরা কি এমন নিকৃষ্টতম জঘন্যতম কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখুক বলেন আমিন তাহলে সন্তান কি হবে এটার খবর কে জানে আল্লাহ জানে এটা হলো কয় নাম্বার 3 নাম্বার এইবার ইমাম মালিক চতুর্থ নাম্বার আয়াত পড়ে উনি বুঝাইলেন আল্লাহর নবী আমাকে চতুর্থ আঙ্গুল দ্বারা যে জিনিসটা বুঝাইছেন ওয়া মা তাদরি নাফসুমা আদা আল্লাহু বলেন আগামীকাল তুমি কি কামাই করবা আগামীকাল তুমি কি খাইবা এইটা তুমি জানো না এটা বিশ্বাস করেন আজকে হয়তো বাজার আপনি দেখলেন আটশো টাকা মন ধান আপনি চিন্তা করলেন আটশো টাকা মন ধান আর দুই সপ্তাহ পর যদি আমি বিক্রি করি এক হাজার টাকা হবে আপনি একশো মন ধান কিনে আপনি বাড়িতে রাখলেন চিন্তা করলেন আগামী হাটে দুইশো টাকা বেশি দামে বিক্রি করব। দুইশো টাকা বেশি চিন্তা করলেন না না আগামী সপ্তাহে আরো হয়তো দাম বাড়বে আপনি দুইশো টাকা লাভে বিক্রি করলেন না আপনি রেখে দিলেন কিন্তু দেখা গেল এক সপ্তাহ পর আপনি আটশো করে কিনেছেন দাম হলো ছয়শ আপনি জানলে কিনতেন আগামীকাল কি হবে আমরা কেউ জানি আপনি হয়তো মোকামতলা থেকে আপনি ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন বিবিকে বললেন বিবি ভালো করে পাক করে রাখবা আগামীকাল পহেলা বৈশাখ সকাল বেলা ইলিশ মাছ খাব পান্তা দিয়া এই কথা বলে আপনার স্ত্রীকে আপনি মাছটা হাতে দিলেন আপনার স্ত্রী সুন্দর করে মাছটা পাক করলো এরপরে যখন মাছটা পাক করে রেখে দিয়েছে আপনার বাড়ির ছোট একটা মিস্টার থাকে তার নাম হলো বিলাই আপনি যখন ঘুমায় গেছেন গভীর রাত্রে বিড়ালটা এসে রাতের বেলায় আপনার বাড়ির দরজা খুলে রাতের বেলা পাতিলের মধ্যে যতটুকুন মাছ ছিল সব খেয়ে সারকার ঘুরে দিছে সকালবেলা আপনার বিবিকে বললেন যাও পাতিলটা নিয়ে আসো ইলিশ দিয়ে আজকে পান্তা খাবো আপনাদের সামনে পাতিল নিয়ে আসা হলো দেখলেন আর এক পিছো নাই আপনি যদি জানতেন আগামী কাল আপনার কপালে ইলিশ নাই আপনি কি 4000 টাকা কেজি ইলিশ কিনতেন তাহলে আগামী কাল কি খাবো আগামী কাল কি করবো এইটার কথা কে জানে আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে muridgon ডাকতে বলতেছে যে হুজুর পাঁচ নম্বরে নবীজি আপনাকে কি বুঝাইছেন এইটা হলো আমার মুখ্য উদ্দেশ্য এতক্ষণ আলোচনা যা করলাম এইটা হলো আমার মূল কথা উনি যে বলেছিল আমার মৃত্যুটা কোন জায়গায় হবে কোন সময় হবে এইটার উত্তর এখানেই ওয়া মা তাদরি আল্লাহ আকবর বলেন নবীজি আমাকে পঞ্চমাঙ্গুল দ্বারা যে জিনিসটা বুঝাইছেন মৃত্যু কখন হবে এইটার খবর কেউ জানে না মৃত্যুর খবর কে জানি মৃত্যুর খবর আমার আল্লাহ জানে মৃত্যু আমি আজকে আমি ভালো আছি আগামীকাল আমি নাও থাকতে পারি আপনি হয়তো এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন এইটার গ্যারান্টি আপনার আছে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই এমনকি আমি ওয়াশ শেষ করে বাড়িতে যাইতে পারবো কিনা এইটার কোনো গ্যারান্টি নাই এমন একটা জিনিস নিয়ে দেখেন মানুষ যখন জন্মগ্রহণ করে ওই সময় প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহর কুদরতে লেখা দেওয়া থাকে লিখে দেওয়া হয় মানুষ কয়েকদিন দুনিয়ায় বাঁচবে কুদরতি কলম দিয়ে আল্লাহ পাক তার কপালের মধ্যে লিখে দেয় এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের বাংলা অর্থাৎ এলাকায় হয়তো একটা বাংলা প্রবাদ আছে অন্ধকার ঘর সাপ সারা ঘর কিন্তু সাপ একটা কথা বলি না অন্ধকার ঘর সাপ সারা ঘরে সাপ এক হাত একটা সাপ আপনার ঘরে ঢুকছে আপনি জুয়ান যাত্রা চার হাত একটা মানুষ সাড়ে তিন হাত মানুষ আপনি ঢুকতে ভয় পাচ্ছেন বিশ হাত একটা ঘর এক হাত সাপ কোন জায়গায় আছে আপনি জানেন মনে হয় গেটাতেই আছে এই জন্যে বিশ হাত ঘরের মধ্যে ঢুকতে আমরা ভয় পাই ঠিক না অথচ সাফ হলো এক এই জন্য আমরা কোন সময় মরে যাব এইটার কি আমাদের কারো জানা আছে আমরা কেউ জানি না এই জন্য আমাদের কি থাকতে হবে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে চিন্তা করে দেখো ডাল কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইযা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়াম নামাজের লাগিয়া কি তোর মতেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটে ও লাগে না সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিহ্ন নাজ খোদারো ঘর মরহম তোমাই লহিবে গিরি যতয় কর বাহানা মরহম তোমাই লহিবে গিরি যতই কর বাহানা সবে বলেন চিন্তা করে দেখো না কবরে কি যেই বানাং যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যারা বলেন কথা ঠিক কিনা কোন সময়ে যাব আমরা কোন জায়গায় মারা যাব কোন সময় আমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে এইটা আমরা কে হই জানি না এই জন্য ভাই যে যেখানেই থাকেন না কেন সর্বদাই নিজের মৃত্যু হবে এইটাই মনে করতে হবে আজকে আমরা মুসলমান কিন্তু ভুলে গেছি আমাদের মরতে হবে এই জন্য আজকে মুসলমান হওয়ার পরেও আমাদের দ্বারা ইসলাম বিরোধী কাজকর্ম হয় বলেন ঠিক কিনা কেউ যদি মনে করেন একটা বার ভাবে আল্লাহ আমি এতদিন হলে দুনিয়ায় আসি কখন যে মারা যাব এই কথা যদি কেউ ভাবে তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো সময় দুনিয়ার খারাপ কাজ ওই ব্যক্তির মাধ্যমে আশা করা যায় না কারণ কবরকে যে ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তি আল্লাহকেই স্মরণ করবে যার কলবে আল্লাহ আছে এই ব্যক্তির কোনো সময় দিতে কোন দেরি নাই বলেন সোভা আল্লাহ এই জন্য ভাই আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে আমরা তো এখন মানুষকে রেড মানে সিগন্যাল দিই আগামীকাল সকাল দশটায় তোর হাত পাওয়া ভাঙমো বইলে আচ্ছা ও যদি জানে আগামীকাল সকাল দশটার আগে এর হাত পাও ভাঙবি এ কাউকে এরকম ইয়ে দিতে পারত অনেক মানুষ কয় এ আগামীকাল সকাল দশটাই দেখিস আজকে আসলে এই ভাই দুঃখের কথা বলবো কি এই জন্য বলছিলাম অবশেষের কথা মৃত্যুকে সর্বদায় আমাদের সর্বদাই ভাবতে হবে কোন জায়গায় হবে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব সুলাইমান আলাইহিস সালামের পাশেই এক ব্যক্তি বসে আছেন এমন সময় আল্লাহ পাক আজরাইলকে ডাকতে বলে এই ব্যক্তির জান কবজ হবে মনে করেন অভিরামপুর বাড়ি কিন্তু জান কবজ হবে হলো কক্সবাজার এখন দুই মিনিটের সময় আছে কয় মিনিট দুই মিনিট সময় আছে দুই মিনিটে কক্সবাজার যাওয়া সম্ভব আল্লাহ বলে ওর যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই ওর মৃত্যু হবে এখন আজরাইল চিন্তা করে তাই নাকি তাহলে আমি কি করব আল্লাহ তাহলে আমাক এমন শক্তি দাও আমি যেন ওকে এখান থেকে কথাই নিয়ে যেতে পারি কক্সবাজার নিয়ে যেতে পারি এই কথা বলার পরে এমন এক আকৃতি নিয়ে ওই ব্যক্তির সামনে আসছে এই ব্যক্তি তখন সোলেমান আলাহ ডাকতে বলে হুজুর আমার জন্য এই জায়গায় থাকা নিরাপদ না আপনি আমাকে কক্সবাজার পাঠিয়ে দেন অমুক জায়গায় পাঠায় দেন বলে কারণ কারণ হলো আমার এই জায়গায় মন বসতেছে না মনটা করতেছে মেহরবানি করে আপনি একটু আমাকে পাঠায় দেন অমুক জায়গায় আপনি যেহেতু আপনার তাবে জিন সকলে আছে আপনি যেহেতু বাতাসের সাহায্য চলতে পারেন আপনি একটু বাতাসকে বলে দেন আপনি বাতাসকে বলে আমাকে অমুক জায়গায় পাঠায় দেন ওই জায়গাটা আমার জন্য নিরাপদ হবে এইবার সুলাইমান পয়গাম্বার বাতাসকে বললেন আদেশ করলেন এই ব্যক্তি কিনে অমুক জায়গায় নিয়ে যাও এই ব্যক্তি ওখানে যাওয়া মাত্র কিছুক্ষণ পর ওই ব্যক্তি সেখানে গিয়ে মৃত্যুবরণ করল সোলাইমান আলহি সালাম শেষদার মধ্যে পড়ে গেলেন আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ বুঝলাম না বুঝলাম না ওই ব্যক্তি এখান থেকে গেল আর সেখানে গিয়ে মারা গেল আল্লাহ ডাকতে বললেন পয়গম্বর সোলাইমান ওই ব্যক্তির মৃত্যু লেখা ছিল ওই জায়গায় যে সময় লেখা ছিল ওই সময় ওই ব্যক্তি মারা গেছে এই জন্য এখান থেকে বোঝা যায় যে যে জায়গায় থাক না কেন মৃত্যুর যখন সময় হবে ওই সময় আপন জায়গায় ঠিকই চলে যাবে ঠিক কি না সম্মানিত ভাইরা আপনারা কি কষ্ট পাইলেন কষ্ট পাইছেন যদি কষ্ট কেউ পেয়ে থাকেন মেহরবানি করে আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যতক্ষণ সময় আলোচনা করলাম আল্লাহ পাক আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাহলে আমার জন্য দোয়া করবেন আমি এতটুকুন যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের মাধ্যমে এই বয়ানগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ